ঘুরবো এবার টোটো করে পঞ্চায়েতের দোরে দোরে, জোট থেকে ঘোট আর প্লাসে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েতের মহা সংগ্রাম নিয়ে আমি সুচারু মিত্র, আর আজকে আমরা পৌঁছে যাব সালানপুরে। সালানপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতি ব্যবস্থা কেমন, সেখানকার মানুষজন কি বলছে, কি বলছে রাজনৈতিক দলের প্রার্থীরা, উন্নয়ন নাকি অনুন্নয়ন, পঞ্চায়েত ভোটে কোন ইস্যুকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মাতামাতি, আমরা কথা বলবো, আমরা জানব সেখানকার সার্বিক চিত্র। সালানপুর গ্রাম পঞ্চায়েত, একটা সময় এই পঞ্চায়েত ছিল বামেদের দখলে, কিন্তু পরবর্তীকালে পরিবর্তনের হাওয়ার সাথেই একেবারে মিলিয়ে যায় এই পঞ্চায়েতও। অর্থাৎ 2018 সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসে সালানপুর গ্রাম পঞ্চায়েত। এখানে গ্রামসভায় আসন রয়েছে 11টি, পঞ্চায়েত সমিতিতে আসন রয়েছে 3টি এবং জেলা পরিষদে 1টি আসন। জেলা পশ্চিম বর্ধমান, সালানপুর গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের আসন 1টি, গ্রামসভার আসন 11টি, পঞ্চায়েত সমিতির আসন 3টি। 2013 সাল পর্যন্ত বামেদের দখলে ছিল সালানপুর গ্রাম পঞ্চায়েত। 2018 সালে তৃণমূলের দখলে যায় সালানপুর গ্রাম পঞ্চায়েত। 2018 সালে 7টি আসন দখল করে বোর্ড গঠন করে তৃণমূল। সালানপুর গ্রাম পঞ্চায়েতে 2023 সালে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আস্তিক মাঝি, তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপিকা বাউড়ি, বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মাঝি। সালানপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে একটি স্কুল, আর ঠিক স্কুলের পাশেই এই গ্রামের রাস্তা, আর এই রাস্তার ওপরেই রয়েছে কল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কল আছে কিন্তু জল কই। এখানে স্কুলের বাচ্চারা আসে কিন্তু জল তারা ঠিক মতো পায় না, এমনকি গ্রামবাসীরাও সে কথা বলছে, পানীয় জলের সমস্যা এখানে খুবই রয়েছে। দেখুন, পাম্পের পর পাম্প করে যেতে হচ্ছে কিন্তু জলের স্তর কোথায় চলে গেছে, পঞ্চায়েতের সদস্যদের বারবার বলা হয়েছে কিন্তু কারোর কোনো গুরুত্ব এই বিষয়টা নিয়ে অন্তত নেই, এমনটাই বলছেন গ্রামবাসীরা। এরকম বহু কল রয়েছে, যেখানে কল রয়েছে জল কোথায়। আমাদের জলের অসুবিধা, জলের কি অসুবিধা হয়েছে, জল মানে টাইম মানে জল পায় না, আর যদি জল পাই ডিবিসি নোংরা জল ডেনে ঢুকে গেছে, কল সুবিধা নেই ডাঙ্গাতে, পানীয় জল, পানীয় জল পাওয়া যায় না, আর রাস্তাঘাট, রাস্তাঘাটের অসুবিধা, সমস্যা মিটছে না। এই কিছুদিন আগে একটা হয়েছে কিন্তু সবাইকার মোটামুটি ঘরে ঘরে জলটা আসার কথা, সেটা এখনো পর্যন্ত হয়নি। আমাদের এখানে মানে পানীয় জল তো আপনি দেখছেন প্রচণ্ড কষ্ট, একটা মানে 5 ইঞ্চির লাইন আনার কথা ছিল, এখন ইদানিং একটা পঞ্চায়েত থেকে রাস্তা মাটি কুড়ে কুড়ে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে, আদৌ সেই কল বাড়িতে ঢুকবে কি না জানার কথা নেই। এর আগে 2018 আগে ওরা বলেছিল আমাদের জিপির আন্ডারে একটা সবনপুর বলে জায়গা আছে, সেখানে কল গিয়েছে কিন্তু এখন পর্যন্ত জল পড়েনি, তো সেই অবস্থা আমাদেরও হবে, কারণ ইদানিং আমাদের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি যে বর্তমানে মানুষ ভোটের সময় শুধু আমাদের গরিব পাড়ায় ওরা আসে কিন্তু ভোট পেরিয়ে গেলে আর মুখ দেখাতে আসে না। পানীয় জলের সাথে সাথে এখানে যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে নিকাশি অসুবিধা, আর এই নিকাশির অসুবিধার কারণে এখানে বর্ষা হলেই জল দাঁড়িয়ে যায়, এটাও গ্রামবাসীদের একটা গুরুত্বপূর্ণ অভিযোগ। আপনারা দেখতেই পাবেন ড্রেনের যে অবস্থা, অত্যন্ত চোখট হয়ে যাওয়া ড্রেন, জল পাস সেভাবে হয় না, ফলে সেই নর্দমার জল বর্ষার সময় চলে আসে রাস্তার ওপর, আর যার ফলে ভোগান্তি পোয়াতে হয় এই সালানপুরের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যারা রয়েছেন সেই বাসিন্দা, সেই বাসিন্দাদের, ফলে এটাও এখানকার একটা জ্বলন্ত সমস্যা। সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে জলের সমস্যা এবং রাস্তার সমস্যা, বিগত 2018 পর থেকে সেইভাবে কাজ কোন কিছু হয়নি, এখানে ড্রেন বলুন
দেখুন ইদানিং ভোটের জন্য এগুলো কাজ করতে বারবার আমরা পঞ্চায়েত কাছে আবেদন করার ফলে কিন্তু কোনো সুরাহা হয়নি বর্ষে কি ধরানো দাঁড়াই যায় কি অসুবিধা হয় বর্ষার সময় বর্ষার সময় ঘরের জল বেরে না কেন এই ড্রেন বন্ধ হয়ে থাকার কারণে হ্যাঁ ড্রেন পরিষ্কার হয় না না আমরা তো কিছুই পাইনি বলছি পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থা এখানে কেমন মানে পরিষেবা পেয়েছেন পানীয় জল রাস্তাঘাট না পাইনি তো কিছুই না না কিছুই পাইনি রাস্তাঘাটও ভালো পাইনি ঘর বাড়িও পাইনি কিছু না সালানপুর গ্রাম পঞ্চায়েত যখন বামফ্রন্ট আমল হয়েছে অনেক কাজ হয়েছে কিন্তু 2018-এর পর যেভাবে পঞ্চায়েত লুট করার পর একটাও কাজ সেভাবে হয়নি সালানপুর গ্রাম পঞ্চায়েতে আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখানে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল এরকম ভেঙে পড়ে থাকা বাড়িটা না এটা কাল বা তার আগের দিন ভেঙে পড়েনি ঝড়ে ভেঙে পড়েছিল সময় অনেক পেরিয়ে গেছে কিন্তু আর এটাকে রিপেয়ার ওয়ার্কও করা যায়নি বা মাথা তুলে দাঁড়াতে পারিনি এই বাড়ি কেন সেটা অবশ্যই এখানকার যারা বাসিন্দা বা যাদের বাড়ি তাদের সঙ্গে একটু কথা বলবো বলছি এটা তো ঝড়ে ভেঙে পড়েছিল তো তারপর আর্থিক সাহায্য পাননি না কতবার গেছি কতবার বিডিও অফিস দৌড়েছি পঞ্চায়েতে গেছি কতবার লিখে পাঠিয়েছি আজ পাঁচ সাত বছর থেকে দৌড়াদৌড়ি করছি পাইনি একটা পয়সাও দেয়নি পয়সা ঝড় ঝড়ে সুদ্ধা লিখে গেল যে তিরপাল সুদ্ধা দিচ্ছে না একটি তিরপাল খুললে তিরপাল সুদ্ধা দেয় না তিরপালের জন্য বলে গেল বাড়িতে এসে কি দিয়ে যাবে দিয়ে দেবো বিডিও অফিসে দু ঘন্টা বসিয়ে রাখলে দিল না বলছে এ আসবে ওই আসবে এ আসবে ওই আসবে ঘরে বাচ্চাগুলোকে ছেড়ে গিয়েছি তো কতক্ষণ আর ওইখানে দাঁড়িয়ে থাকব তাই জন্য বাড়ি চলে এসেছি তিরপলও মেলেনি এমনকি টাকা পয়সা তো দুরস্ত এই হচ্ছে বাড়িটার সার্বিক চিত্র এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পঞ্চায়েত থেকে কোনো সাহায্য মেলেনি এমনটাই কিন্তু অভিযোগ করছে এই বাড়ির যারা সদস্য আরও একবার কথা বলবো স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন হুম পঞ্চায়েত সদস্য এসে পরে বাড়ি দেখিয়ে গেছে ফটো তুলে গেছে সব কিছু করে গেছে তা শুদ্ধ দেয়নি সব কিছু জমা দিয়েছি ফটো আমাদের তুলে জমা দিয়ে বিডিও অফিসও পর্যন্ত গেছি বিডিও অফিসও কত ইয়ে করেছি কিন্তু দেয়নি একেবারে আমরা কথা বলছিলাম গ্রামবাসীদের সঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যেই গুরুতর অভিযোগ যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হলেও প্রতিশ্রুতি থাকলেও সাহায্য মেলেনি কি বলবো সবি আমরা কিছু তো পেয়েছিলাম টিএমসি আমরা কিছু পাইনি এই তো দেখছেন ঘর আমি এখানে কোনো সুযোগ পাইনি এই যতদিন ফুল চিহ্নে কোনো সুবিধা পাইনি কাজ মাজ কোথাও কিছু পাইনি আমি যখন তখন পার্টির বলি ওখানে যাও সই করো এখানে যাও সই করো ওখানে যাও সই করো সিপিএমের আমলে আমি যতটুকু খেটে খাই খেত বাড়ি লোকের সমস্ত লায় তাও পয়সা পায় কিন্তু এদের কাছ থেকে কিছু সুবিধা আমি পাইনি এইটুকু জানি সিপিএম আমলে অনেক কিছু পেয়েছি আমি সালানপুর ব্লকে আমরা রয়েছি এবং সেখানে একটি কয়লা খনির সামনে আমরা রয়েছি যেখানে কিন্তু কয়লা উত্তোলনের পর সেটাকে একেবারে বাছাই করার যে কাজ সেই কাজ এখানে হয় এবং এখান থেকে গাড়িতে লোড হয় তারপর অন্যত্র পৌঁছে যায় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মূলত এখানকার যে মূল কাজ এখানকার এই সালানপুর ব্লকের প্রচুর স্থানীয় মানুষ এই কাজের সঙ্গে যুক্ত হন এবং সম্প্রতি তাদের ওয়েজেস বৃদ্ধি করা হয়েছে আগে যা ছিল তার থেকে তাদের মজুরি অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং এই কাজগুলোকে নিয়ে তারা এই মুহূর্তে এগিয়ে চলেন আমি সেই ব্লকের ছবি দেখানোর চেষ্টা করছি এবং এই ব্লকে কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কাছে এটা রুটি রুজি আমি একটুখানি কথা বলবার চেষ্টা করব আপনি সালানপুর গ্রাম পঞ্চায়েতেই থাকেন তো হুম আমি সালানপুর গ্রাম পঞ্চায়েতেই থাকি তো এখানে কতদিন ধরে কাজ করছেন এখানে মোটামুটি যে 15-20 দিন ধরে তো সারা বছরই কাজ থাকে মোটামুটি সারা বছর টুকটাক চলতেই থাকে সেটা কোনো অসুবিধা হয় না আমাদের যখন লোডিং থাকে তখন আমরা আসি আরও একজন রয়েছে আমি কথা বলবো বলছি এই সালানপুর ব্লকের মধ্যেই আপনি থাকেন তো কতদিন ধরে কাজ করছেন এখানে প্রায় 4 বছর থেকে কাজ করছি আপনি যেখানে থাকেন সেখানে পানীয় জল রাস্তাঘাট কেমন পান সবই তো সব কিছু ঠিক আছে
पानी जो रास्ता कोनो असुविधा नहीं। कितना साल से काम कर रहे हैं? 15 साल से। 15 साल से। तो यहाँ पर परिसेवा कैसे मिलता है, पंचायत का जो परिसेवा है? ठीक है। এই সালানপুর ব্লকে একটা বড় মানুষ এখানে যুক্ত, আপনি ওই এলাকার বাসিন্দা, তো এখানে পরিষেবা কেমন পান? ভালো পাই আমরা এখানে, পানি জল তো খুব বেটার, 24 আওয়ার্স আপনার জল আছে, এখানে লাইট আছে। ওয়েজেস বানানে কা জো প্ল্যানিং থা ওয়েজেস অলরেডি সাকসেস হো চুকা হ্যায়। পহলে হাম লোগ কা মেরা জেসে বেসিক থা 1671 রুপিয়া, নয়া জো জুন মহিনা কা পেমেন্ট হোগা, জুলাই মে জো পেমেন্ট হোগা হাম লোগ কো উসমে মিলেগা 2424 রুপিয়া। सालानपुर का बहुत सारे लोग यहाँ पर काम करते हैं, कितना सारे लोग काम करते हैं यहाँ पर? मोटा मोटी मेन पावर 225-30 का लगभग है। সম্প্রতি তাদের ওয়েজেস বেড়েছে, এটাও একটা নির্বাচনী ইস্যুর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইভাবেই তারা জীবন সংগ্রামে এগিয়ে চলেছেন। গ্রামবাসীরা বলছেন আরও যদি কাজের সুযোগ এই কয়লা খনিগুলোতে পাওয়া যায়। সালানপুর গ্রাম পঞ্চায়েতে আমরা পঞ্চায়েতের মহাসংগ্রাম নিয়ে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন গ্রাম পঞ্চায়েতের জিপির তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপিকা বাউরি, তার সঙ্গে কথা বলবো। বলছি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আবার আপনি নির্বাচনী লড়াই অবতীর্ণ হয়েছেন, আগে জয়লাভ করেছেন, তো মানুষের কাছে প্রচারে কী নিয়ে যাচ্ছেন, কী বলছেন? আমরা দিদির প্রকল্প, দিদির উন্নয়নের ব্যাপারে, যে দিদি আমাদের সব বিষয়ে যে উন্নয়ন, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সব উন্নয়নে দিদির প্রকল্পগুলোই আমরা প্রচারে করছি এবং মানুষের পাশে সবসময় আমরা থাকার চেষ্টা করছি। পঞ্চায়েত মানে তো পানীয় জল, রাস্তাঘাট, এই বিষয়গুলো আগে আসে, তো আপনার পার্টে, আপনার জিপিতে কতটা কী করতে পেরেছেন অতীতে? ওই জল ডোর টু ডোর প্রায় হয়ে এসেছে, কিছু কিছু বাড়ি বাকি আছে, সেগুলোই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর ওগুলো আমরা দেখবো। সোলার লাইট, রোড, ড্রেন সবই মোটামুটি সব এলাকাতে হয়ে গেছে। জলকষ্টটা আমাদের বামপুরের নাম বলে হয়ে গেছে, যথেষ্ট টিউবওয়েল, তারপরে আপনি পাইপলাইনের কল, এটা এই জলকষ্টতে যে এরকম কী হয়ে গেছে যে পরিমাণ যেটা ছিল আগে সেই পরিমাণটা একটু কমে গেছে, এখন আর নতুন করে কিছু হয়নি। অনেকের ঘর নেই, দোর নেই, এইসব নেই, কোনো কাজ হয়নি, রাস্তাঘাট ঠিকমতো কোনো মানে অ্যাডজাস্ট কোনো জিনিসই হয়নি, তো এইসব দুর্নীতি বিরুদ্ধে কিছু কিছু জিনিস আছে, আপনার জব কার্ডার আছে, এইসবও কোনো কাজ হয়নি, আবার কোনোখানে যদি কি একটু কাজ হয়েছে তারা আবার পয়সা পায়নি, বকেয়া রয়ে গেছে, তো এরকম অনেক কিছু পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। সব কিছু আমাদেরকে বলছে যে এরকম টিএমসি পার্টির এখন রাজত্ব, সব কিছু পঞ্চায়েত প্রধান আছে। আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে মানুষের কাছে তো যাচ্ছেন, তো এবারের এই পঞ্চায়েত নির্বাচনে গিয়ে আপনার প্রধান ইস্যু কী, মেন ইস্যু আপনি কী করছেন, মানে আপনি জিতলে যেটা করতে চাইবেন সেরকম কি ইস্যু আপনি সামনে রাখছেন? দেখুন, আপাতত এখন আমরা জিতলে আমরা চাই যে মানুষের বাড়ি হোক, যেগুলো আছে বাড়ি হোক, মানে কাজের ই হোক, অনেক ছেলেপেলে বসে আছে, মানে বেকারত্ব বেশি আছে, সেগুলো কাজের সুযোগ করে দেওয়া, এইসব নিয়ে আমরা প্রচারে যাচ্ছি। 2018 সালে আপনারা পরিবর্তন ঘটিয়েছিলেন, ফলে কীভাবে আপনারা কাজ করছেন? পানীয় জল পঞ্চায়েতে খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে আসানসোল কলিয়ারি এলাকা, তো সালানপুরে সেই কাজ কতটা করতে পেরেছেন? দেখুন, আমাদের এখানে যে দিদি যে সকল স্কিম আছে আমরা প্রত্যেক বাড়িতে পৌঁছে দিচ্ছি, যেটা দুয়ার সরকারের মাধ্যমে। আমাদের এখানে এমএলএ বিধান উপাধ্যায় আমাদের সবসময় পাশে থাকে, মুকুল উপাধ্যায় তার ভাই, সে পাশে থাকে, আমরা প্রত্যেকটা স্কিমকে মানুষের কাছে ঘরে ঘরে যেয়ে পৌঁছে দিয়েছি, এবং কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, ম্যাক্সিমাম বাড়িতে সবাই পাচ্ছে। এমন কোনো সালানপুর জিপিতে বাড়ি নেই যেখানে দিদির প্রকল্প কারো ঘরে নেই, প্রত্যেকটাই প্রকল্প আমরা সব মানুষকে সুবিধা দিয়েছি এবং ডোর টু ডোর দিয়েছি। তার জন্য আজকে আমরা মনে করছি সালানপুর জিপি আমরা অনেক এগিয়ে আছি বিরোধীদের। যদি স্বচ্ছ ভোট হয়, আগেবারে ভোটেও আমাদের ফল ভালো হয়েছিল, ঠিক আছে, আমাদেরকে তো কীভাবে হারানো হয়েছে আপনারা তো ভালো করে জানেন, যে ওইটা তো ভোট হয়নি, ভোটের নামে একটা প্রশ্ন হয়েছিল। যদি মানুষ তার ভোটাধিকার সঠিকভাবে পায়, স্বচ্ছ ভোট হয়, তাহলে আমাদের ফল এখানে খুব ভালো হবে। সালানপুর পঞ্চায়েতে আমরা খুব ভালো জায়গায় আছি, এটা বামফ্রন্টের একটা ঘাঁটি বরাবরই, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি,
মানুষের সঙ্গে থেকে কাজ করি, মানুষ আমাদেরকে, আমরা মানুষের কাছে যাচ্ছি। এই যে আপনার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রচার আমরা করছি, ঠিক আছে, তো আমরা ভালো জায়গায় আছি। আর আমরা আশা রাখছি যে যদি স্বচ্ছ পঞ্চায়েত হয়, মানুষ নিজের ভোটটা সঠিক জায়গায় দিতে পারে, যদি আগেবারের পারা লুট না হয়, তো আমরা এবারে সব আসনেই জয়লাভ করবো সালানপুর পঞ্চায়েতের। আপনি বলছেন গতবারে তৃণমূল প্রার্থী যিনি জিতেছিলেন লুট করে? হ্যাঁ, একদম লুট, একদম লুট হয়েছে, ভোট হয়নি একদম। আপনি যান মানুষের কাছে, যান না আপনারা মানুষের কাছে যান, মানুষের এই অভিজ্ঞতা, মানুষকে খালি ভয় ভয় ভীতি এইসব দিয়ে পরে রেখেছে। আগেবারে তো লুট হয়েছে, আগেবারে তো ভোট হয়নি, আমরা কাউন্টিংয়ে পৌঁছাতে পারিনি আগেবারে। এবারের এই নির্বাচনী লড়াইয়ে নেমে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে বাম নাকি বিজেপি? কারণ একটা সময় এই পঞ্চায়েত বামেদের দখলে ছিল, 18 থেকে পরিবর্তন এসেছে, ফলে আপনার লড়াই মূল কাদের সাথে, কাদের সাথে আপনার লড়াই? আমি প্রতিদ্বন্দ্বী কাউকে সেরকম দেখছি না, কেন বিজেপিরও আমাদের এখানে সেরকম নেই, সিপিএম তো নেই বললে চলে। এখানে আমরা জয়লাভ করবো, 11টা আমাদের সিট আছে, 11টা সিট আমরা 11টাতেই জিতবো, 3টা সমিতি আছে, 3টা সমিতিই আমরা জিতবো। এখানে বিরোধী বলে কিছু নেই, আপনারা দেখবেন গত দু তিন আগে একটা সিপিএম জেলা প্রশাসনকে ঘুরছিল, 10-20টা লোক নিয়ে ঘুরছিল। দেখুন, এখানে লড়াই একমাত্র তৃণমূলের সাথেই আছে আমাদের, ঠিক আছে, তো এখানে আমরা কনফিডেন্স যে এবারে যদি ভালোভাবে মানে আপনার মানে নির্বাচন হয়, তাহলে আমরা আশা করছি মানে জিতবো, কেন এবারে মানুষ আমাদের সাথে আছে, মানুষের কেননা কোনো কাজ হয়নি আর হয়নি, এই জন্য মানুষ আমাদেরকে চাইছো, কিন্তু একটি ভয়ের পরিবেশ আছে, ওই জন্য আতঙ্কের ভয়। ভয় বলতে আপনার টিএমসি থেকে হয়তো অনেকে থেমান থেট দিচ্ছে, আর দিচ্ছে মানে কেউ যদি বার হচ্ছে তাকে বলে দিচ্ছে হয়তো আপনার কাজই করে দেবো, যারা প্রাইভেটে কাজ করে আর করে, যে এত ভয় দেখাচ্ছে। আপনি তো বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী, তো সেদিন আপনি বুথে থাকতে পারবেন তো? মানুষ তারা ভোট দিতে পাচ্ছেন কিনা আপনি নিজে প্রার্থী হিসাবে, বিজেপি প্রার্থী হিসাবে দেখতে পারবেন তো? সেই লড়াই করার শক্তি আপনার কাছে আছে তো? দেখুন, আমরা মানুষের মানে এর জন্য তো লড়াই করবই, কিন্তু কেন্দ্র বাহিনী থাকলে খুব ভালো হয়, না হলে তো হয়তো লড়াই করা খুব অসম্ভব ব্যাপার হবে, মানুষ তো আসতে চাইছে না ভয়ের পরিবেশে, ঠিক আছে, ওই জন্যে মানে আমরা চাইছি যে যে কেন্দ্র বাহিনী আসুক, নির্বাচন খুব সুষ্ঠুভাবে হোক, আমাদের পাশে মানুষ আছে। স্বচ্ছ পঞ্চায়েত চাই আমরা, আগে বিগত দিনের অভিজ্ঞতা আছে আমাদের, পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ যেভাবে পঞ্চায়েতে অফিসে পৌঁছাতে পারত, আজ সেভাবে পৌঁছাতে পারে না। আজ একটা কাজ নিয়ে গেলে পরে মানুষ হয় পঞ্চায়েত প্রধানকে পায় না, বা অনেক কিছু পয়সার বিনিময়ে কাজ করাতে হয়, সেই সব আমাদের আমলে ছিল না। আমরা যখন পঞ্চায়েত চালিয়েছি, আমাদের কাছে মানুষ, মানুষের পঞ্চায়েত তৈরি হবে, মানুষ আপনার কি বুক উঠিয়ে যেতে পারবে, যেটা আমার পঞ্চায়েত, আমার ক্যান্ডিডেট, এইভাবে আমরা পঞ্চায়েতটা পরিচালনা করব। মানুষের ভয় ভীতি কিছু থাকবে না, মানুষ নিজের ইচ্ছাতে যখন দরকার হবে আমাদেরকে, রাত দিন সব সময় মানুষ আমাদেরকে পাশে পায়, আমাদেরকে পাশেই পাবে। আর আপনি খবর নেন না, এখানে আগেবারে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল যে টিএমসি প্রার্থী, যে জানতে চাইবো এইবার যে এই যে নির্বাচনী লড়াই আপনি নেমেছেন, আপনার কাছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এবারে সার্বিকভাবে এই সালানপুর গ্রাম পঞ্চায়েত দখলের ব্যাপারে আপনারা কতটা নিশ্চিত? আমরা বলছি তো আপনাকে প্রথমেই বললাম, যদি মানুষ তার ভোটাভোটার প্রয়োগ করতে পারে, যদি আগের পাড়া লুট না হয়, তো আমরা সালানপুর পঞ্চায়েতে 11খানা সিটে আর 3টে সমিতি আর জেলা পরিষদে এখান থেকে ব্যাপক হারে লিড পাবে, মানুষ আমাদের সঙ্গে আছে। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তিনি বলছেন মানুষ তাদের সঙ্গেই রয়েছে, প্রকৃত ভোট হলে জয় আসবেই নিশ্চিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, আর সেই আত্মবিশ্বাস নিয়েই তিনি যাচ্ছেন প্রচারে। সালানপুর গ্রাম পঞ্চায়েত ঘুরে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশের অভিযোগ পানীয় জলের সমস্যা রয়েছে, এবং কল থাকলেও জল নেই সেই ছবি আমরাই দেখিয়েছি, রয়েছে নিকাশির সমস্যা, আর সেই সঙ্গে আমফান বা অন্যান্য ঝড়ে বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙলেও মেলেনি ক্ষতিপূরণ, এই অভিযোগগুলো গ্রামবাসীদের মনের মধ্যেই রয়েছে। আর সেই
ছাই চাপা আগুনের মাঝেই হচ্ছে ভোট। তাদের বক্তব্য একটাই, পঞ্চায়েত ভোটে যেই জিতুক না কেন অন্তত তাদের মৌলিক দাবি দাওয়াগুলো পূরণ করুক। আপাতত এই সালানপুর গ্রাম পঞ্চায়েত থেকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য পঞ্চায়েতে পঞ্চায়েতের মহা সংগ্রাম নিয়ে।